রমজানের প্রীতি শুভেচ্ছা আল্লাহ সকলে নসিবে দান করুন। বিগত দিনের রোজাগুলো কবুল করুন, আগামী রোজাগুলো সহি সালামতে আদায় করার তৌফিক আল্লাহ নসিব করুন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী মুসলিম ভাই ও বোনেরা, কাছে এবং দূরে যারা আমার এই লাইভ প্রোগ্রাম দেখছেন বা শুনছেন, তো আমি এই মুহূর্তে বসে আছি বাঁশঝাড়ি মল্লিকপুর হেফজুল কোরআন মাদ্রাসার গ্রাউন্ডের মধ্যেই। আমার পিছনেই মাদ্রাসার বিল্ডিং দেখছেন, সঙ্গে কমিটির কর্তব্যরত ব্যক্তিরাও রয়েছেন। তো এই প্রতিষ্ঠানটি অনেক দিন ধরেই অনেক ধুকে ধুকে চলে আসছে, যদিও ইতিপূর্বে আমাদের সংগঠনের দায়িত্বের মধ্যে ছিল না। তো গত বছর থেকে আমাদের বোর্ড অফ ইসলামিক এডুকেশনে প্রতিষ্ঠানটি অন্তর্ভুক্ত হয়েছে এবং প্রতিষ্ঠানটি এক্ষুনি চলছে। যাবতীয় কাজই আমার পরামর্শ মতো, ছেলেরা আছে সব এখানে, তারা কমিটির কর্মী, তবে যখনই সুবিধা অসুবিধা হয় আমি তাদের পাশে থাকি। গ্রামের বয়স্ক মুরব্বীরাও যারা আছেন তারাও এদের ওপরে আস্থা রেখে প্রতিষ্ঠানটি যুব কমিটির হাতেই একরকম দায়িত্ব দিয়ে চালাচ্ছে এখন। তো সার কথায়, বাঁশঝাড়ি মল্লিকপুর হেফজুল কোরআন মাদ্রাসা এখন অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের বোর্ড অব ইসলামিক এডুকেশনের অন্তর্ভুক্ত। তো আমি এখানে বসেই আপনাদেরকে লাইভ দিচ্ছি। দেশবাসী সকলের কাছে অনুরোধ করব, আপনারা এখানে ছাত্র দিন, আপনাদের আর্থিক অনুদান এখানে দিন। এখানে হোস্টেল চলবে রোজা থেকে, রোজার পর থেকে। সুতরাং ছেলেও দিন এবং হোস্টেল যেহেতু চলবে, আপনারা আপনাদের দানের পয়সাও, জাকাত ফেতরার পয়সাও নিশ্চিন্তে দিতে পারেন দরিদ্র ছাত্রদের নিয়েতে। আমাদের এ পর্যন্ত একটা শিক্ষক শিক্ষকতা করছেন, ছেলেটি হাফেজ এবং মৌলানা, এবং রমজানের বাদ আমরা একজন যোগ্য হাফেজ কারি এখানে আরও পঠন পঠনের উন্নয়নের জন্য নিয়োগ করব। বাদ রমজান এক সপ্তাহ পর থেকে অ্যাডমিশন হবে, আপনারা তার আগে মাদ্রাসার হাফেজ সাহেব সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন, ফোন নম্বর স্ক্রিনে পেয়ে যাবেন এবং তাতেই মোটামুটি যে দেখে নেবেন কার সঙ্গে যোগাযোগ করতে হবে। রমজানের ঈদের এক সপ্তাহ পর থেকেই অ্যাডমিশন এবং ক্লাস চালু হয়ে যাবে। আজকের এই ১১ রোজা জুমার দিন, জুমার পর আপনাদের কাছে বার্তাটা পৌঁছে দিলাম। বাঁশঝাড়ি মল্লিকপুর হেফজুল কোরআন মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের আদর্শ এবং শিক্ষার কারিকুলামের ভিত্তিতে মুজাদ্দেমান ফুরপাড়া দাদা পীর সাহেব কেবলা এবং বসিরহাট আল্লামা হুজুরের নীতি আদর্শের উপরেই আদর্শ ছাত্র তৈরির একটি পীঠস্থান হিসাবে আমরা বর্তমান শিক্ষা স্রোতে প্রতিষ্ঠানটিকে আমরা তুলে ধরতে চাইছি এবং তার যাবতীয় পরিষেবা স্থানীয় দাতা সহযোগী কমিটি এবং মুরব্বী সবাই যমনের সঙ্গে অতপ্রতভাবে বিজড়িত। আমি অধম সংগঠনের পক্ষে এর সকল সুখ দুঃখের ভাগিদার এবং সুপরামর্শদাতা হিসাবে রয়েছি। আশা করি আপনাদের ছাত্ররা উপযুক্ত পঠন পঠনের ভিতর দিয়ে যেমন তৈরি হবে, আপনাদের দানগুলো অপচয় ছাড়াই যথাস্থানে উপযুক্ত ক্ষেত্রেই কাজে লাগবে, এই দাবি এবং দোয়া রেখে দিয়ে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ সকলের রমজানের প্রীতি শুভেচ্ছা আল্লাহ সকলের নসিবে দান করুন। বিগত দিনের রোজাগুলো কবুল করুন, আগামী রোজাগুলো সহি সালামতে আদায় করার তৌফিক আল্লাহ নসিব করুন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।